আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। জিএসসি সায়েন্স ক্লাসে আমরা আজকে করব অধ্যায় 8, পরিশিষ্ট। পরিশিষ্ট মানে সর্বশেষ টপিকসগুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ড্রাই সেল, ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ বা শুষ্ক কোষ ড্রাই সেল। এরপরে করব চুন বা চুনা পাথর, যেটা আছে চুনা পাথর কীভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা শিখব, এবং রাসায়নিক বিক্রিয়া শক্তি রূপান্তর শিখব। সর্বপ্রথম আমি ড্রাই সেল নিয়ে আলোচনা করব। ড্রাই সেল হচ্ছে আমরা বাসা বাড়িতে যেসব পেন্সিল ব্যাটারি কিংবা ঘড়ির রিমোটের মধ্যে যেসব ব্যাটারি ব্যবহার করে, পেন্সিল ব্যাটারি, সেগুলোই হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ যেটা বলা হয়। ব্যাটারির উপরে একটা আস্তরণ থাকে, আস্তরণটা ফেলে দিলে ব্যাটারি দেখতে ঠিক এরকম, তাই তো? ব্যাটারি দেখতে ঠিক এরকম, বাইরের যে পাটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দস্তার পাত, সেটা পুরোটা কিসের পাত? দস্তার পাত। দস্তার পাতটা কাজ করে অ্যানোড হিসাবে, এবং উপরে দেখো আমি যদি উপরে একটা টুপি থাকে যেটা একটু মাথাটা একটু উঁচু, এটাকে আলাদা করে যদি ফেলি ঠিক এরকম দেখতে, ঠিক আছে, ঠিক এরকম দেখো, দেখা যাচ্ছে কি না আমি বুঝতেছি না, ঠিক আছে, ঠিক এরকম, ঠিক আছে। আর ভালো করে যদি তাকাও, এখানে মাঝখানে একটা কালো একটা জিনিস দেখা যাচ্ছে, দেখতেছো? এটা হচ্ছে আসলে কার্বন দণ্ড। এটা কী দণ্ড? কার্বন দণ্ড, কালো, ঠিক আছে। এটা কাজ করে ক্যাথোড হিসাবে, দ্যাট মিন্স এই যে টুপিওয়ালা কার্বন দণ্ডটা কালটার মধ্যে আটকানো থাকে, এটা কাজ করে কী হিসাবে? ক্যাথোড হিসাবে, কার্বন দণ্ড, এটা কালো টাইপের। এবং এর চারপাশে, টিনটার চারপাশে, এই যে দস্তা বা জিঙ্কের যে টিনটা দিই আমি, জিঙ্কের চারপাশে আমার অ্যামোনিয়াম, এটার চারপাশে কিছু কাই বা লেই নেওয়া হয়। কাই বা লেই বলতে কি, সেটা হচ্ছে আসলে আমরা যেই রুটি বানানোর জন্য যে কাইজিটা করি সেই কাইটার মতোই, সেটার মধ্যে কী কী নেওয়া হয়, সেটার মধ্যে নেওয়া হয় অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, কয়লার গুঁড়া নেওয়া হয় কালো কালো, ঠিক আছে। এরপর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এখন না বল, ম্যাঙ্গানিজ সংকেত হচ্ছে MN, ঠিক আছে, আর ডাইঅক্সাইডের জন্য O2। এখন ম্যাঙ্গানিজ অক্সাইড না বললি, যেমন আমরা এখানে যদি বলি আমরা এই অ্যালমোনিয়াম অক্সাইড বলি এটাকে, এটাকে তো ডাই অ্যালমোনিয়াম ট্রাইঅক্সাইড বলি না, কিন্তু এটাকে ডাই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কেন বলতেছি, কারণ ম্যাঙ্গানিজ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কিন্তু অ্যালমোনিয়াম পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না। এগুলো নিয়ে কী করা হয়, কাইবার লেই তৈরি করা হয়, ঠিক আছে। কাইবার লেই তৈরি করার পরে এগুলাকে কী করা হয়, ঢুকানো হয়। এগুলোকে যখন ঢুকানো হয়, ঢুকানোর পরে এরপর চারপাশে একটা দস্তার একটা কী দেওয়া হয়, আস্তরণ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আস্তরণ দেওয়ার পরে এটাই হচ্ছে ড্রাই সেল হিসাবে কাজ করে, কথা বুঝে গেছে? এইভাবে ড্রাই সেল কী করে, কাজ করে। এখন যে কার্বন দণ্ড যেটা আছে এটার উপর টুপি দিয়ে এটা ক্যাথোড হিসাবে কাজ করে, এবং জিনটা কী হিসাবে কাজ করে, জিনটা কাজ করবে অ্যানোড হিসাবে। এখানে রাসায়নিক বিক্রিয়া কীভাবে ঘটে আমি একটু দেখাই দিই। এখানে আসলে ড্রাই সেলের কাজ হচ্ছে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ বা আলোক শক্তি রূপান্তর করা, কিংবা অন্য কোনো শক্তিতে কী করে, রূপান্তর করা, অন্য যে কোনো শক্তিতে কী হতে পারে, রূপান্তরিত হতে পারে। এখন শক্তির রূপান্তর হয় কীভাবে আমি দেখাই, দেখো যেহেতু জিঙ্কটা মাইনাস প্রান্ত হিসেবে কাজ করে, দ্যাট মিন্স জিঙ্ক প্রথমে কী করবে, সে দুটা ইলেকট্রন ছেড়ে দিবে, কয়টা ইলেকট্রন ছাড়বে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হিসেবে হবে। মনে রাখবা, জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়বে, ছেড়ে 2+ আয়ন হিসাবে হবে, ঠিক আছে। এখন যে ত্যাগ করে, ঠিক আছে, যে ত্যাগ করে তার ক্ষেত্রে হচ্ছে অ্যানোড বিক্রিয়া, মনে রাখবা এটা হচ্ছে কি বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে কি, অ্যানোড, ক্লিয়ার। আর এখানে কি কি থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্লোরিনকে আমি বাদ যদি দিই তাহলে হবে প্লাস, ক্লোরিনকে আমি বাদ দিলে কি কি হবে, প্লাস, প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ওই যে দুটো ইলেকট্রন ছাড়ছে এই দুটো ইলেকট্রন সে কী করবে, গ্রহণ করবে, জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়ছে ওই দুটো ইলেকট্রন সে কী করবে, গ্রহণ করবে, গ্রহণ করে কী তৈরি করবে, গ্রহণ করে সে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, এটা হচ্ছে গ্যাস, ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। এরপর হচ্ছে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড তৈরি করবে, সরি, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড তৈরি করবে, এটা হচ্ছে সলিড, সলিড মানে কঠিন, একটু মনে রাখবা, জি দিয়ে বোঝানো হয় গ্যাস, অথবা এভাবে তীর চিহ্ন দেওয়া হয়, এটা দিয়ে বা অ্যাস দিয়ে বোঝানো হয়, অ্যাস দিয়ে বোঝানো হয় সলিড বা কঠিন, বা সলিড বলা হয় ইংলিশে, ঠিক আছে। আর এই কিউ দিয়ে বোঝানো হয় জলীয় দ্রবণ, এটা একটু মাথা রাখবা, এগুলো দিয়ে এগুলো বোঝানো হয়। আর এই নিচের দিকে তীরচিহ্ন যদি থাকে কোনো কিছু পাশে, নিচের দিকে তীরচিহ্ন মনে করলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা নিচের দিকে তীরচিহ্ন দেওয়া, এটাকে দ্বারা বোঝানো হয় অধক্ষেপ,
ঠিক আছে, মানে তলানিতে জমা হবে। ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করবে এবং কি তৈরি করবে, পানি তৈরি করবে। পানিটা হচ্ছে কি, লিকুইড। ঠিক আছে, এল দিয়ে বোঝানো হয় কি, লিকুইড বা তরল যেটাকে বলি আমরা সেটা। ক্লিয়ার, আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, এইভাবেই রাসায়নিক শক্তি যখন আমরা এটাকে যখন একটা ব্যাটারিকে যখন আমি যখন একটা লাইটের সাথে যখন যুক্ত যখন করে যখন দিব তখন লাইটটা কী হয়ে থাকবে, জ্বলতে থাকবে। এটাই হচ্ছে কি আমার শুষ্ক কোষ। ঠিক আছে, এটা হচ্ছে শুষ্ক কোষ কোষ। এবার আসো আমি আলোচনা করব হচ্ছে আমাদের যেই তড়িৎ বিশ্লেষণ কোষ যেটা আছে সেটা নিয়ে। তড়িৎ বিশ্লেষণ কাকে বলা হয়, দেখো তড়িৎ বিশ্লেষণ বলা হবে যে প্রক্রিয়ায় তড়িৎ প্রবাহকে কাজে লাগিয়ে, কাকে কাজে লাগিয়ে, তড়িৎ প্রবাহকে কাজে লাগিয়ে তড়িৎ এই রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। ঠিক আছে, তড়িৎ প্রবাহের কাজে লাগিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় সেটাই হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বা তড়িৎ বিশ্লেষণ বলে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ, তাহলে তড়িৎ বিশ্লেষণ শুষ্কোষণ বা কি শুষ্ক কোষ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ শক্তি পাবো আর এখানে বিদ্যুৎ শক্তি কাজে লাগিয়ে আমি রাসায়নিক শক্তি রূপান্তর করবো। আর ওখানে কি ছিল, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি বা তাপ শক্তি কিংবা অন্য যে কোনো শক্তি বা আলো শক্তি যে কোনো কিছু একটা শক্তি, আর এখানে হচ্ছে ওই শক্তিটাকে কাজে লাগিয়ে আমি রাসায়নিক বিক্রিয়া ঘটাবো। দ্যাট মিনস একটা একটা কি উল্টা। ঠিক আছে, এখন এই বিক্রিয়া ঘটানোর জন্য আমি কি করলাম, ভালো করে দেখো, একটা পাত্রের মধ্যে আমি তরল দ্রবণ নিলাম যেখানে মধ্যে পানি এবং খাবার লবণ মিশ্রিত করে এখানে ঢেলে দিছি এবং দুইটা দণ্ড নিছি। এই দুইটা দণ্ড, একটা দুটো জিঙ্কের দণ্ড, জিঙ্কের পাত, চাইলে কপারও নেওয়া যাবে, কার্বন দণ্ডও নেওয়া যাবে। ঠিক আছে, কপার নিও না, কার্বন দণ্ড নিবা অথবা জিঙ্কের দণ্ড নিলাম আমরা। কার্বন দণ্ড নিলে হবে, নিয়ে এর মধ্য দিয়ে তৈরি প্রবাহ চালনা করলাম, এর মধ্যে দিয়ে কী করলাম তৈরি প্রবাহ চালনা করলাম। তাহলে কী হবে, কী কী আছে, পানি এবং খাবার লবণ। দেখো সর্বপ্রথম কাজ হচ্ছে পানি যেটা আছে, পানিটা প্রথমে এটা বিশ্লেষিত হয়ে যাবে, তৈরি পাওয়া জানবে সেটা বিশ্লেষিত হয়ে যাবে। বিশ্লেষিত হলে কী হবে, পানিকে ভাঙলে পাওয়া যায় হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন, এটা মাথায় রাখবা। পানিকে ভাঙলে কী পাওয়া যাবে, হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, প্রথম হাইড্রোজেন প্লাস হয়, হাইড্রোক্সিল মাইনাস হয়, সেটা আমরা শিখাইছি। এবার আসে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এখন আসে সোডিয়ামটা ধাতু, ধাতুগুলো কী হবে প্লাস, ধাতুগুলো কী হবে প্লাস, এবং ক্লোরিন প্রথমটা প্লাস হয় পরেরটা মাইনাস হয়, মনে রাখবো দ্যাট মিনস ক্লোরিন হচ্ছে মাইনাস, মনে থাকবে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। কিন্তু ও হাইড্রোজেন যেহেতু পানির মধ্যে বিশ্লেষিত হয় হাইড্রোজেন বা হাইড্রোক্সাইড এইভাবে। ঠিক আছে, তাহলে এটাকে ভাঙলে কী হবে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে কী ঘটে দেখো, প্রথমত হচ্ছে সোডিয়াম আর হাইড্রোজেন, সোডিয়াম এবং হাইড্রোক্সাইড, সোডিয়াম এবং হাইড্রোক্সাইড একত্রিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। সোডিয়াম এবং হাইড্রোক্সিল আয়ন মিশ্রিত হয়ে কী তৈরি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এবার আসো, হাইড্রোজেন হচ্ছে প্লাস আয়ন, ক্লোরিন হচ্ছে মাইনাস আয়ন, তাই তো? চিন্তা করে দেখো, আচ্ছা সরি কিছুক্ষণ আগে আমি একটা জিনিস দেখাই নি, প্রথমটা ছিল এক অ্যানোড বিক্রিয়া, এরপর কিন্তু ক্যাথোড বিক্রিয়া, এটাকে লিখে রাখবা ক্যাথোড বিক্রিয়া। এবার আসো প্লাসটা, আমি মনে করলাম এখানে আমার আছে হচ্ছে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন প্লাস আয়ন, এরপরে হচ্ছে ও এইচ মাইনাস আয়ন। ঠিক আছে, এরপরে হচ্ছে পানি সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন। ঠিক আছে, এই দুটা তো মিশ্রিত হয়ে গেছে, আর বাকি থাকে হাইড্রোজেন এবং ক্লোরিন। দেখো তো, প্লাসটা কি মাইনাসের দিকে যাবে নাকি প্লাসের দিকে যাবে, কি মনে হয়? প্লাসটা অবশ্যই মাইনাসের দিকে যাবে, প্লাসটা অবশ্যই কার দিকে যাবে, মাইনাসের দিকে যাবে। দ্যাট মিনস হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কী হবে, হাইড্রোজেনে পরিণত হবে। ঠিক আছে, কিসে পরিণত হবে, হাইড্রোজেনে পরিণত হবে। দ্যাট মিনস যেহেতু এটা ক্যাথোডের দিকে যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। কী বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। ঠিক সেম বা এখানে আবার একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন একত্রিত হয়ে কী তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। দ্যাট মিনস এখানে বুদবুদ যেটা পাওয়া যাবে, এখানে বুদবুদের সৃষ্টি হবে, এই বুদবুদগুলো হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি এবার অ্যানোড বিক্রিয়া কি হবে, দেখো তো, আর বাকি থাকে হাইড্রোজেন এখানে চলে আসছে, মাইনাসটা আসবে কার দিকে, প্লাসের দিকে, মাইনাসটা কার দিকে আসবে, প্লাসের দিকে। দ্যাট মিনস
ক্লোরিন মাইনাস সে একটা ইলেকট্রন কি করবে ত্যাগ করবে। মনে রাখবা গ্রহণ করলে এখানে প্লাস দিবা আর ত্যাগ করলে মাইনাস দিবা, ক্লিয়ার? মনে রাখবা প্লাসগুলা ত্যাগ করে, প্লাসগুলা ত্যাগ করে মাইনাসগুলা কি সরি প্লাসগুলা গ্রহণ করে মাইনাসগুলা কি করবে ত্যাগ করবে। বাম পাশে যদি মাইনাস যদি থাকে, আমার কথা ভালো করে শোনো, বাম পাশে যদি মাইনাস যদি থাকে এটা হচ্ছে বাম পাশ, ঠিক আছে, বাম পাশে যদি মাইনাস যদি থাকে আয়ন তাহলে সেটা কি করবে ত্যাগ করবে, আর বাম পাশে প্লাস যদি থাকে তখন সে কি করবে গ্রহণ করবে। দ্যাট মিন্স এটা ক্লোরিন হচ্ছে দুইটা ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে ক্লোরিন গ্যাস কি করবে উৎপন্ন করবে। তার মানে এখানে যে বুদবুদ পাওয়া যাবে সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস, কথা বুঝে গেছে? তার মানে এটা হচ্ছে ক্লোরিন গ্যাস আর এটা হচ্ছে কি গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কথা বুঝে গেছে? তার মানে অ্যানোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডিক উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এবার আসো তড়িৎ বিশ্লেষণ পদার্থ কি, যে সকল পদার্থ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে সেগুলো হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর যারা তড়িৎ পরিবহন করে না সেগুলো হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেগুলো বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না সেগুলো কি পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার আসো আমি যেটা বলতে চাইছিলাম এরপর হচ্ছে চুন বা চুনা পাথর বা লাইমস্টোন। লাইমস্টোনের সংকেত হচ্ছে CaCO3। এটাকে আমি হিট যদি দিই ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, ঠিক আছে? ক্যালসিয়াম এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, এটার নাম হচ্ছে চুন বা কুইক লাইম বলা হয়, ঠিক আছে? চুন বা কি বলা হবে, কুইক লাইম বলা হবে, আর এটা হচ্ছে লাইমস্টোন বা বলা হয় বাংলায় বলা হয় চুনাপাথর। এবার আসো আমি যদি এই চুনা পাথরের যে চুনটাকে পাইলাম চুনের সাথে আমি যদি পানি মিশ্রিত যদি করি, ঠিক আছে, তাহলে দেখবা যে চুনের মধ্যে পানি মিশ্রিত করলে সেখানে বুদবুদ 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 করে বের হয়, ঠিক আছে? তাহলে সেখানে কি উৎপন্ন হবে, তাপ শক্তি উৎপন্ন হবে এখানে। এবার আসো চুনের সাথে আমি যদি পানি যদি যুক্ত যদি করি তাহলে পাওয়া যাবে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কি পাওয়া যাবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে, যেটাকে বলা হয় স্ল্যাক লাইম। যেটাকে কি বলা হবে, স্ল্যাক লাইম বলা হবে। এই এখন প্রাপ্ত স্ল্যাক লাইমকে সাথে আমি যদি আরো পানি মিশ্রিত যদি করি, আমি আরো পানি এখানে পানির পরিমাণ তো কম, আমি পানি আরো দিলাম তাহলে আবারও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেশি হবে। এটা হচ্ছে কিরকম, আমি তোমাকে বলি, মনে করলাম আমি 2 চামচ চিনি, চিনির মধ্যে মাত্র 1 চামচ পানি দিলাম তাহলে চিনির শিরা পাবো, সেটা কিন্তু ঘন, এটাও কিন্তু ঘন, পানির পরিমাণ কম। আর পানি যদি 1 গ্লাসের মধ্যে 2 চামচ চিনি জড়িয়ে দিই পানিগুলো একটু মিষ্টি হবে, তবে হালকা, তাই তো? এখানে ঠিক সেম, এটাকে বলা হয়, এটাকে বলা হয় লাইম ওয়াটার বলে, ঠিক আছে, লাইম ওয়াটার বলে। এখন আসো পরীক্ষায় অনেক সময় আসতে পারে ক্যালসিয়াম এই এই কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে ব্যাখ্যা করো। আমি যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড চাওয়া যদি করি, এটা সম্পূর্ণ আলাদা একটা কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে ব্যাখ্যা করো, তাহলে চাওয়া যদি করি তাহলে আমি কি পাবো, ক্যালসিয়াম কার্বনেট পাবো প্লাস পানি পাবো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস কি পাবো, পানি পাবো। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই যে কি ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটটাই এই কার্বনেটের ঘোলা পাওয়া যাবে নিচে, ঠিক আছে? এই জন্যই বলা হয় ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে কী করে ঘোলা করে, ঠিক আছে? এটা হচ্ছে অদ্রবণীয়, ঠিক আছে? এটা পানিগুলোকে কী করে ফেলবে, ঘোলা করে ফেলবে, ক্যালসিয়াম কার্বনেট কী হবে উৎপন্ন হবে, ঠিক আছে? আর আমি তো লাইম ওয়াটার তো বললামই, আমি যদি চুনের পানি যদি রেখে যদি দিই কিছুক্ষণ দেখা যাবে যে উপরে পানিগুলো হালকা হয়ে থাকবে, নিচে পানিগুলো একদম ঘন হয়ে থাকবে, ঠিক আছে? নিচে পানিগুলো কী হয়ে থাকবে, ঘন ঘন হয়ে থাকবে, উপরেরটা হচ্ছে লাইম ওয়াটার আর নিচে যে ঘন যেটা পাবো সেটা হচ্ছে স্ল্যাক লাইম, একদম শর্টকাট।
ঠিক আছে, আমরা যেটা ট্যাঙ্কের শরবত বানাই না, ট্যাঙ্কের শরবত বানালে দেখবা যে ট্যাঙ্কগুলো প্রথম রেখে দিলে নিচের দিকে পড়ে থাকে আর উপর দিকে হালকা পানি থাকে, তাই তো? অথবা যে কোনো ধরনের শরবত বানাই কেন, দেখবা যে নিচের দিকে একটু কখন রেখে দিলে নিচেরটা একটু ঘন হয়ে যায়, উপর দিকে কী হয়ে যায়, হালকা হয়ে যায়, সাসপেনশন যেটাকে বলা হয়। এখানেও ঠিক সেম, উপর নিচেরটা হচ্ছে স্ল্যাক লাইন, উপরটা হচ্ছে কি লাইন ওয়াটার। এবার আসো রাসায়নিক শক্তি রূপান্তর, সর্বশেষ হচ্ছে কি আমার রাসায়নিক শক্তির রূপান্তর। ঠিক আছে, আমরা যদি বেকিং সোডা বা বেকিং পাউডার বা খাবার সোডার সংকেত হচ্ছে আমরা জানি NaHCO3, একদম তোমাদের মেইন বইতে আসছে, ঠিক আছে? এটা এটা হচ্ছে বেকিং পাউডার, বা বেকিং সোডা বা খাবার সোডা, একে আমি যদি সাইট্রিক অ্যাসিডের সাথে মিশ্রিত করি, সাইট্রিক অ্যাসিড সংকেত হচ্ছে C6H8O7, এটার সাথে মিশ্রিত করি তাহলে কি পাওয়া যাবে আমি তোমাদেরকে বলি। প্রথমে পাওয়া যাবে সোডিয়াম সাইট্রেট Na3C6H5O7, ঠিক আছে, এটা পাওয়া যাবে। পরে এখানে আরও পাওয়া যাবে, আমি তোমাদেরকে বলছিলাম যদি কার্বনের যদি থাকে তাহলে পাওয়া যাবে কার্বন ডাইঅক্সাইড প্লাস কি পাবো, পানি পাবো। এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার কারণে আমার জিনিসটাকে ধরতে তখন কী লাগবে, ঠান্ডা লাগবে। কথা বুঝে গেছে? জিনিসটা ধরলে কী লাগবে, ঠান্ডা অনুভব হবে। আমি যদি চুনের পানি সাইট্রিক অ্যাসিড যদি মিশ্রিত করি তাহলে কি পাওয়া যাবে, এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে সোডিয়াম সাইট্রেট। কার্বন ডাইঅক্সাইড প্লাস কি পাবো, পানি পাবো, ক্লিয়ার? ঠিক সেমভাবে আমি যদি ক্যালসিয়াম অক্সাইড প্লাস অ্যাসিটিক অ্যাসিড মিশ্রিত করি CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে কি চুন মিশ্রিত, এখানে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, চিন্তা করে দেখো তো, এখানে কিন্তু আমার কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। কেন উৎপন্ন হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড তো নাই, কার্বন কার্বনের তো নাই, এরকম কার্বন থাকতে হবে, CO3 থাকতে হবে, CO3 এখানে আছে নাই, দ্যাট মিনস কি হবে, CaH এবং ও মিশ্রিত হয়ে পানি উৎপন্ন করবে, পানিটা দিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস CaCH3COO, এখানে হবে টু, কেন ক্যালসিয়ামের যোজন হচ্ছে দুই, ক্যালসিয়ামের যোজনে কত দুই, কিন্তু হাইড্রোজেন যেটা একটা বেরোচ্ছে দ্যাট মিনস এখানে কি বসবে, টু বসবে, ঠিক আছে? কিন্তু স্যার ওখানে যে অক্সিজেন বেরোচ্ছে, অক্সিজেন যোজনে যাবার দুই, এই জন্য এখানে কত টু, ক্লিয়ার? এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া শক্তি রূপান্তর। আর এই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, যেটা আমি আগের ক্লাসেও বলছি, ঠিক আছে? তাহলে আজকের সাথে এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে যেসব কোশ্চেন পরীক্ষাতে আসে সেগুলো হচ্ছে কি, নবীতিকের জন্য বলি, নবীতিকে সবচেয়ে বেশি আসে যৌগমূলকের নামকরণ যোজনে আসে, এরপরে আসে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কোনটা কোন ধরনের বিক্রিয়া, আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম রাসায়নিক বিক্রিয়াগুলো সবগুলো একসাথে লেখার জন্য, ঠিক আছে, লিখে যতগুলো বিক্রিয়া আছে প্রত্যেকটা বিক্রিয়া কোনটা কী ধরনের বিক্রিয়া সেটা শনাক্ত করবা, শনাক্ত করে আমাকে ফেসবুকে হোক কিংবা মেসেঞ্জারে হোক যেভাবে পারো আমার কাছে পৌঁছায় দিবা, ভুল ভ্রান্তে আমি ধরাই দিব, ঠিক আছে? এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে শুষ্ক কোষ, ডানিয়েল কোষ, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চুনের পানিকে খোলা করে ব্যাখ্যা করো। প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।